जय हिंद। आज আমরা হুমায়ুনের দ্বিতীয় পাঠটা শুরু করব। ঠিক আছে, আমরা গতকাল কি পড়েছিলাম যে হুমায়ুন কত সালে রাজ্য অভিষেক করেছিল। হ্যাঁ, হুমায়ুনের জন্ম পাঠ সম্পর্কে জেনেছিলাম। ৬ মার্চ ১৫০৮ খ্রিস্টাব্দে 8 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ১৫০৮ এ। ঠিক না? তো এইভাবে আমরা সব জেনেছিলাম। এবং ২৯শে ডিসেম্বর ১৫৩০ কি করেছিল হুমায়ুন, কি করেছিল রাজ্য অভিষেক নিয়েছিল আগ্রাতে। এবং ১৫৩১ কি করেছিল হুমায়ুন, কি করেছিল কালিঞ্জর আক্রমণ করেছিল, তার জীবনে রাজা হওয়ার পর প্রথম তার কালিঞ্জর আক্রমণ। এছাড়া কি হয়েছিল ১৫২৬ খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে কি একটা ছোট্ট সেনার অংশে কিন্তু সে নেতৃত্ব দিয়েছিল, তাছাড়া বাকি যুদ্ধগুলো লড়েছিল। এরপর কি করেছিল, এখানে কালিঞ্জর আক্রমণ এবং হচ্ছে গুজরাট আক্রমণ করেছিল। গুজরাটের বেশি অংশটা কিন্তু আক্রমণ করেনি। এর ফলে কি হয়, ১৯৩২ হ্যাঁ, এখানে কি হচ্ছে যে ১৫৩২ সালে একটা দৌড়ার বলে যুদ্ধ হয়, সেখানে মাহবুদ লোদি এবং হচ্ছে আফগানদের যে সহযোগী ছিল তাদেরকে কিন্তু পরাজিত করে দেয়। ঠিক আছে, এর ফলে কি হয় ১৫৩৪ সালে কি হয়, এদিকে বিহারের যে আফগান ছিল সেখানে কি উদীয়মান শক্তিশালী হয়ে উঠছিল কি শের শাহ সুরি। তো শের শাহ কি করেছিল, শের খা কি করেছিল বাংলার গৌড়, বাংলার যে রাজধানী ছিল গৌড়, সেই গৌড়কে আক্রমণ করেছিল, গৌড় দখল করে নেয়। এর ফলে কি হয়, গৌড় দখল করে নেওয়ার ফলে কি হয়, সেখানে কি হয় ১৫৩৪ সালে যখন গৌড় আক্রমণ করে নেয় তখন কি হয়, সেই হুমায়ুন শের শাহের যে শক্তি বৃদ্ধি দেখে কিন্তু একটা শঙ্কিত বোধ করে। তার ফলে কি করে হুমায়ুন, কি করে চুনার দুর্গ অবরোধ করে। এবং চুনার দুর্গ যখন অবরোধ করে এবং ৬ মাস ধরে প্রায় চুনার দুর্গ অবরোধ করেছিল, তো অবরোধ করার পরে কি হয়, চুনার দুর্গ যখন অবরোধ করে ফেলে এইখান থেকে, এখানে দিল্লি, এখান থেকে কি করেছিল, হ্যাঁ, হুমায়ুন এদিকে যায় চুনার দুর্গ দখল করে নেয়। এবং চুনার দুর্গ যখন অবরোধ করে দেয়, দখল করে নেয়, তখন কি হয়, এই চুনার দুর্গ যখন এখানে দখল করে নেয় তখন কি হয়, এইখান থেকে কি হয় বাংলাতে চলে আসে গিয়ে শেরশাহ সুরি। শের খান হচ্ছে গিয়ে চলে আসে গৌড়ে, চলে আসে এবং গৌড়ে সমাজ থাকার পর কি করে, সে আবার কি করে বাংলাতে, যখন শের খা যখন আবার কি হয় বাংলার দিকে এগোতে থাকে, অর্থাৎ বাংলার দিকে এগিয়ে যখন যায় তখন কি করে, সে চলে আসে কৌনজ আর হচ্ছে জোনপুরে, জোনপুর দখল করে নেয়। ফলে শের খান জোনপুর আর কৌনজ চলে আসে। এবং বাংলাতে যখন হুমায়ুন চলে আসে তখন কি হয়, আগ্রা তো আগ্রার যে মানে যে একটা প্রোটেকশন সেটা তো বিপন্ন হয়ে যায়। তার আগ্রার যখন নিরাপত্তা যখন বিপন্ন হতে যায় তখন কি করে হুমায়ুন, কি করে যেহেতু কৌনজ আর হচ্ছে জোনপুর কি করেছে শেরশাহ সুরি দখল করে ফেলেছে, এইদিকে যখনই বাংলাতে আছে প্রথম কি হলো, প্রথম গৌড় আক্রমণ করে ১৫৩৪ সালে কে দখল করে কে শেরশাহ সুরি, শেরখা। ঠিক আছে, শেরখা যখন আক্রমণ করে তার ফলে কি হয়, সে কি করে চুনার দখল করে কে হুমায়ুন। আর হুমায়ুন চুনার যখন দখল করে নেয় তখন কি করে শের খা কি করে গৌড়ে চলে যায়। আর যখন গৌড়ে যখন হুমায়ুন বাংলাতে চলে আসে তখন কি করে গৌড় থেকে শিকার করে যায় চুনার আর হচ্ছে কৌনজ চলে যায় দখল করে ফেলে। এবং কৌনজ আর চুনার যখনই দখল করে ফেলে তখন হুমায়ুন চলে এসে বাংলাতে, এবং বাংলাতে চলে আসার ফলে কি আগ্রার যে নিরাপত্তা সেটা বিপন্ন হয়ে যাচ্ছে। এরপর বিপন্ন হয়ে যাওয়ার ফলে কি হয় হুমায়ুন কি করে অতি মধ্যে তাড়াতাড়ি করে ফিরতে যায়। এবার ফিরতে যাওয়ার ফলে এখানে বিয়ে করছে। আর হুমায়ুন সেই চালটাই চলেছিল, শেরখা সেই চালটাই চলেছিল যে হুমায়ুন যখন ফিরতে যাবে সেখানে কি করব, অ্যাটাক করব। অ্যাটাকটা কখন করবে, হুমায়ুন বিহারেতে এমনি প্রচণ্ড বন্যা হয়, বন্যা আসে প্রচণ্ড। এবার হুমায়ুন তো আফগান থেকে আসা, সেখানে তো অতটা তো জানে না এখানকার কি পরিস্থিতি এবং বিহার সম্বন্ধে জানে না, কিন্তু শেরশাহ সুরি তো বিহারের থাকতো, তো বিহার সম্বন্ধে জানে কখন কি বার আসা আসে না আসে। সে কি করেছিল, চৌসা নামক একটা স্থানেতে হুমায়ুন সেখানে রাত কাটিয়েছিল। এবং যখনই রাত কাটে যখন দিল্লি ফেরার পথে কি করছে, আগ্রা ফেরার পথে ওখানে চৌসা নামক জায়গাতে একটা বক্সারের যে চৌসা, সেই বক্সারের চৌসার কাছে গিয়ে একটা জায়গা আছে সেখানে রাতে রেস্ট নিচ্ছিল। আর এইদিকে চলে এসছে বন্যা। আর তখন কি করেছে শেরশাহ সেনাবাহিনী কি করে বাবর হুমায়ুনের সেনাবাহিনীর উপর রাত্রি দুটোর সময় অতর্কিত মানে হঠাৎ করে আক্রমণ শুরু করে। এর ফলে কি হয়, এবং শেরশাহ যে
যে অংশটা ছিল একটা, এরকম করে সবাই মিলে এক একটা এরকম করে ভাগ করে করে রেজিমেন্ট করে করে তারা তো ঘুমোচ্ছে। এবার সেই যে জায়গাটাই ছিল সেই অংশটাতেই আক্রমণ করে ফেলেছিল। এবার সে হুমায়ুন যে জায়গাটা ছিল, এবার হুমায়ুন কি করেছিল সেই জন্য কি করে একটা ঘোড়ার উপর চেপে দৌড়ছে, মানে ঘোড়াতে সঙ্গে চলে যাচ্ছে, আর জল তখন চলে এসছে। এবার কি সে হুমায়ুনের যে সেনাটা তারা কিন্তু আর বন্যার জলেতে সেনা ভালোভাবে লড়তে পারে নাই, আর হঠাৎ করে আক্রমণ করেছে যেহেতু ঘুমাচ্ছিল, সবাই রেস্ট নিচ্ছিল। তার ফলে কি হয় এখানে কিন্তু হুমায়ুন কিন্তু একটা কোনো ক্রমে একটা ঘোড়ার পিঠে চড়ে চলে আসতে আসে, আর চলে আসার পথে পথে আস্তে আস্তে পালানোর সময় সময় এমন পালাতে চাইছে কি সামনেই যে গঙ্গা, গঙ্গা ত্রিচৌষা ছিল, গঙ্গার মধ্যে নদীর মধ্যে পড়ে যায়, গঙ্গা নদীর মধ্যে পড়ে যায়। এরপরে গিয়ে সেই হুমায়ুন কিন্তু ডুবে যায়, এবং ডুবে গিয়ে কিন্তু ভাসতে শুরু করে, অর্থাৎ ডুবে যায় বলতে ডুবে যায়। আর সেই সময় কি একজন শিয়াবুদ্দিন নামে একজন যে ভিস্তে অর্থাৎ মাছ ধরছিল, তিনি কি করেছিল মাছ ধরতে ধরতে দেখছে এর মাছ নাকি এত বড় মাছ নাকি রে, হ্যাঁ দিয়ে দেখছে তো মাছ নয়, দিয়ে দেখছে উঠতে দেখছে একটা রাজা টাইপের লাগছে। তখন শেরশাহ সুরকি সেই হুমায়ুনকে কিন্তু বাঁচিয়েছিল ওই শিয়াবুদ্দিন, অর্থাৎ শিয়াবুদ্দিন নিজাম নামে। তো হুমায়ুন তখন বলে না আমি হুমায়ুন রাজাই, হ্যাঁ তো আমাকে যে কোনো উপায়ে আগ্রা পাঠানোর ব্যবস্থা, দিয়ে পারে ওই পারে তুলে কি করেছিল তাকে আগ্রা পাঠানোর ব্যবস্থা করেছিল শিয়াবুদ্দিনকে, শিয়াবুদ্দিন নিজামকে। এবং শিয়াবুদ্দিন নিজামকে কিন্তু বলেছিল যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, অর্থাৎ আজমিরে যে নিজাম তার সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া তার সঙ্গে তুলনা করে দিয়েছিল, এবং তুমি যাবে দিল্লিতে এবং তোমাকে আমি একদিনের জন্য কিন্তু রাজা বানাবো। তো তারপরে কি হয় শিয়াবুদ্দিন গিয়েছিল, শিয়াবুদ্দিন নিজাম গিয়েছিল এবং গিয়ে তাকে একদিনের জন্য রাজাও বানিয়েছিল, কিন্তু ইতিহাসে নাম রাখা তো সোজার ব্যাপার না। শিয়াবুদ্দিন নিজাম দেখলো আমি কী করবো একদিনের রাজা বানিয়ে, সে কী করেছিল চামড়ার টাকা চালু করেছিল, চামড়ার মুদ্রা চালু করেছিল একদিনের জন্য, ঠিক আছে ইতিহাসে নাম রয়েছে এখনো চামড়ার মুদ্রা কে চালু করেছিল শিয়াবুদ্দিন নিজাম, অর্থাৎ একদিনের রাজা ছিল। এখন দেখো যখনই এখানে আক্রমণ হয়ে যায় এটা কত হয় 1539, তখন কি হয় বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার আর সমস্ত কিন্তু চলে আসে কার শেরশাহ সুরির হাত ধরে, এবং হুমায়ুন কিন্তু আকবরে সে আগ্রাতে চলে যায় এবং সেখানে আবার শক্তি সংগ্রহ করতে শুরু করে। তার চৌষার যুদ্ধকে হেরে যায় হুমায়ুন, হেরে যায় কারণ হঠাৎ করে আক্রমণ করে এবং শেরশাহ জিতে যায়। তারপরে কি শেরশাহ কিন্তু এই অঞ্চলটা পুরোটাই আবার দখল করে। এরপরে কি 1540 কি করেন 1540 আবার হুমায়ুন তার সৈন্যবাহিনী নিয়ে এইদিকে আসে, আর এইদিকে হচ্ছে শেরশাহ কী করে কৌনজের কাছে আসে। কৌনজের যে বিলগ্রাম বলে অঞ্চল বা যেটা বিলগ্রাম বলা হয় বা কৌনজ যে অঞ্চলটা, কৌনজের যে বিলগ্রাম অঞ্চলে আছে অংশ, সেই অংশে কী করে শেরশাহ সেনাবাহিনী ও হুমায়ুনের সেনাবাহিনীর উপর আক্রমণ শুরু করে, এবং কী করে সেখানে কি শেরশাহ জিতে যায় এবং কিন্তু হুমায়ুনের সেনাবাহিনী বিপর্যস্তভাবে পরাজিত হয়। এবং পরাজিত হওয়ার পরে কি হুমায়ুন কী করে আগ্রা ছেড়ে চলে যায় এবং আগ্রা ছেড়ে পালিয়ে যায়, এবং আগ্রা ছেড়ে পালিয়ে যাওয়ার ফলে কী হয় এখানে কী করে আগ্রা পুরো দিল্লি, সে দিল্লিটা দিল্লি আগ্রা সব কিন্তু শেরশাহ দখল করে নেয় এবং দিল্লির গদি সিংহাসন কিন্তু শেরশাহ আন্ডারে চলে আসে। আর হুমায়ুন কিন্তু চলে বিতাড়িত হয়, কিন্তু বিতাড়িত হওয়ার আগে কিন্তু হুমায়ুনের যে স্ত্রী ছিল, স্ত্রীর কিন্তু গর্ভবতী ছিল, সেই গর্ভবতী অবস্থায় সে কী করেছিল তিনি তার স্ত্রীকে কী করেছিল তার গুজরাটেরই একটা অঞ্চলে রাজা ছিল অমরকণ্টক, হ্যাঁ সেখানে কী হচ্ছিলো তার স্ত্রীকে কিন্তু দিয়ে যায়, এবং দিয়ে যাওয়ার ফলে কিন্তু যেহেতু বাচ্চা মানে পেটে বাচ্চা গর্ভবতী ছিল এবং সেখানে কি সেখান থেকে কিন্তু হুমায়ুন কিন্তু ওকে দিয়ে যেয়েই কিন্তু ভারত ছেড়ে দিয়ে ইরানের দিকে চলে যায়, পারস্য ইরানের দিকে চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে 1540। তাহলে 1539 কী করলো আবার কিন্তু সুলতান দিল্লি সুলতান বংশ অর্থাৎ আফগান শাসন আবার প্রতিষ্ঠিত হলো দিল্লিতে, মুঘল সাম্রাজ্য কিন্তু শেষ হয়ে গেলো এবং হুমায়ুন কিন্তু ভারত ছেড়ে চলে যায়। ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে এখানে কী হলো তাহলে কত সালে হুমায়ুন মুঘল সাম্রাজ্য থেকে বিচার মানে দিল্লি দিল্লি থেকে দিল্লি মুঘল থেকে বিতাড়িত হয় সেটা হচ্ছে 1540, ঠিক আছে। কী যুদ্ধে? কৌনজের যুদ্ধের পরে, অর্থাৎ বিলগ্রামের যুদ্ধের পরে, ঠিক আছে। এইখানে তাহলে এইভাবে কিন্তু হুমায়ুনের জীবনে কিন্তু প্রচুর সমস্যা ধারণ করে, ঠিক আছে।